পৃথিবীর অভ্যন্তর নাকি পৃথিবীর উল্টো দিকে ঘুরছে? নতুন এক গবেষণা তাই বলছে। পৃথিবী নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, কিন্তু ন্যাচার জিওসায়েন্স জার্নালে প্রকাশিত ওই গবেষণা বলছে বর্তমানে গ্রহের কেন্দ্রটি হয়তো পৃথিবীর ঘূর্ণনের বিপরীতে ঘুরছে, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে ঘুরছে, যেখানে পুরো পৃথিবী ঘুরছে পশ্চিম থেকে পূর্ব। কেন ভূকেন্দ্র পৃথিবীর উল্টো দিকে ঘোরা শুরু করল, এতে পৃথিবীর উপরিভাগে কেমন প্রভাব পড়তে পারে, চলুন জেনে নিই। পৃথিবীর উপরিতল থেকে ভূ অভ্যন্তরের স্তরটিকে চারটি স্তরে ভাগ করা হয়। শক্ত পাথর দিয়ে গঠিত বাহিরের স্তর, যাকে বলা হয় ভূত্বক। মানুষসহ সকল জীবের বসবাস এই স্তরেই। ভূত্বকের পরে থাকে ভূ আবরণ, এরপর বহির্কেন্দ্র, আর সব থেকে ভিতরে পৃথিবীর কেন্দ্র। আমাদের মাটি থেকে প্রায় 5000 কিলোমিটার নিচে এই কেন্দ্রের অবস্থান। গবেষণায় যেটিকে পৃথিবীর ঘূর্ণনের বিপরীতে ঘুরছে বলে অনুমান করা হচ্ছে। চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের দুইজন গবেষক সিয়াডং সং ও ইয়াং নিজেদের গবেষণায় লক্ষ্য করলেন, 2009 পৃথিবীর কেন্দ্র এর উপরিভাগের তুলনায় ধীরে ঘুরতে শুরু করে এবং এরপর থেকে ক্রমান্বয়ে ধীরে ঘুরছে, ও সম্ভবত পৃথিবীর বিপরীতে, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে ঘুরছে। 1960 সাল থেকে 2023 পর্যন্ত 200টি ভূমিকম্পের ভূতরঙ্গ গবেষণা করে তথ্যগুলো নিশ্চিত করেন এই দুই গবেষক। কেন্দ্রের উপর ভূ আবরণের অভিকর্ষজ বলের জন্য কেন্দ্রের এই গতি উপরিভাগের তুলনায় কমে যায়। এছাড়া চাঁদের কারণে জোয়ার ভাটার জন্য পৃথিবীর এই দুই স্তরের মাঝে গতির অমিল ঘটে, যার জন্য আজ থেকে প্রায় 1.4 বিলিয়ন বছর আগে একটি দিন হতো 19 ঘন্টারও কম সময়ে। ভূকেন্দ্রের ঘূর্ণনে পরিবর্তনের জন্য পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উপর প্রভাব পড়বে। এতে আবহাওয়ার অনিয়মিত পরিবর্তন ও স্যাটেলাইট সিগন্যালিংয়ে সমস্যা দেখা দিতে পারে। কেন্দ্রের ঘূর্ণন গতির হ্রাসবৃদ্ধি এর আগেও হয়েছে। সম্প্রতি প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী প্রতি 35 বছর পরপর পৃথিবীর কেন্দ্র তার দিক পরিবর্তন করে, অর্থাৎ 70 বছরে একটি পূর্ণাঙ্গ সাইকেল সম্পন্ন করে। এর আগে 1970 সালে এমনটি ঘটেছিল এবং 2040-এর দশকে আবারও এটি ঘটার সম্ভাবনা রয়েছে।